হাওয়ার বেগে নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে এই অনুষ্ঠানে কিছুদিন আগে আমরা যে সরস্বতী বিসর্জিত হল, যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু আদৌ কি তিনি গেলেন? গেলেন না। যতদিন এই পৃথিবীতে বাঙালিরা থাকবেন, যতদিন এই পৃথিবীতে শিল্পীরা থাকবেন, শিল্প থাকবে, ততদিনই তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে বেঁচে থাকবেন। শুধু একটা কথা বলতে ইচ্ছে হয় যে মরণ কখন আসে কে বা জানে, কালীদহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে জানি না খো, তবু যেন মরি আমি এই মাঠ ঘাটের ভিতর, কৃষ্ণা যমুনার নয় যেন এই গাঙুরির ঢেউয়ের আখরান লেগে থাকে চোখে মুখে। কিংবা বলতে ইচ্ছে হয় কখন মরণ আসে কে বা জানে, কিংবা জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলতে চাইছি। তিনি হলেন আমাদের সব্বার অন্তরের অন্তঃস্থলে যিনি আসীন হয়ে রয়েছেন, তিনি হলেন লতাজি, লতা মঙ্গেশকর। আজকে তার গান নিয়েই তাকে আমরা গানে গানে শ্রদ্ধা জানাব, এবং শ্রদ্ধা জানাতে আজকে বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছেন। তিনি হলেন সুবর্ণা ঘোষাল। সুবর্ণাদি, চ্যানেলভিশন স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তো অনেকবার এসেছো, গেয়েছো সাবলীলভাবে, তুমি বিভিন্ন মঞ্চে তুমি গাইছো, বিভিন্নভাবে তুমি মানুষকে আনন্দ দিয়ে থাকছো তোমার গানে গানের মধ্য দিয়ে। আজকে আমরা শুনব শুধুই লতাজি, লতাজি আর লতাজি। তার তো মরণ হবে না, এবং গানে গানেই বেঁচে থাকবেন, তোমার গানগুলো দিয়েই তিনি বেঁচে থাকবেন, তোমার মধ্যে বা তুমি বেঁচে থাকবে তাদের মধ্যে, তাই তো? তুমি শোনাও তাহলে আজকে লতাজির একটা প্রথম গান। Thank you.
আমরা মানে লতাজির প্রত্যেকটা গানই মানে প্রত্যেকটা গানই আমাদের অন্তর ছুঁয়ে যায়। আমার না একটা গান, তোমার অনেকগুলো গান, তুমি তো অনেক গানই জানো, আমার আর একটা গান খুব শুনতে ইচ্ছে করছে। আমি জানি না তোমার সেটা আছে কি না তোমার স্টকে, আজ নয় গুনগুন আছে, তুমি তো শোনাও দর্শক। খুবই মানে পপুলার গান, দারুণ গান, মানে একটা সময় মানে সবার মুখে মুখে প্রত্যেকটা গানই, প্রত্যেকটা গানই শোনাও তাহলে তোমার আজ নয় গুনগুন। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমী চার ফুল যোছনার গানার নয় প্রিয় মোর ফুল বাহুর পৃথিবী তোমার প্রিয়।
দেখো এই সময়ে মানে যখন নাকি লতাজি একদম মধ্য গগনে, তখন যে গানগুলো আমাদের একেবারে প্রতিনিয়ত আমাদের হন্ট করত, আমরা আপ্লুত হয়ে শুনতাম, তার মধ্যে আরেকটা গান আছে, সেটা হলো মানে আট থেকে আশি এমন কেউ নেই যে ওই গানটি কখনো কেউ শোনেনি বা গায়নি কখনো গুনগুন করে, সেটা হলো সাত ভাই চম্পা। একটা মানে মানে অবিস্মরণীয় একটা গান, মানে লতাজি বোধ হয় ওই গানটার জন্যই বোধ হয় চিরকাল বেঁচে থাকবেন মানুষের অন্তরে অন্তঃস্থলে। শোনাবে নাকি সেই গানটা? শোনাও তাহলে। সাজে সত কাজে মাঝে তোমায় দেখে দেখে
হ্যাঁ দেখো, সেই সময়ে যেই সময়ে তুমি এই সাত ভাই চম্পা গানটা গাইছো, সেই সময় অনেকগুলো গান একেবারে 8 থেকে 80 বছর বয়সের একদম সবাই মুখরিত সেই যে গানটা, সেটা হলো কোন গানটা? একটা গান তো খুব ভালো আছে, মানে খুব ছন্দের মধ্যে, পামাগারে সা, পামাগারে সা তারুণ গান। মানে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পী, মানে শিল্পীরা সব গানের মধ্যে, এখন তো লতা কণ্ঠিক যারা গায় তাদের এই গানটা বাদ দিয়ে বোধহয় লতাজি সম্পূর্ণ নয়। তা আছে ওই গানটা, তাহলে একটু শোনাও তুমি দর্শকদের, শোনাও। পামাগারিসা তার চুকির জুটিলে ভাষা, ধাথা পামাগারি পর পর বুঝার আশা, শ্যামা পাদানিসা সা জানি শুধুই দুরাশা। পামাগারিসা তার চুকির জুটিলে ভাষা, ধাথা পামাগারি পর পর বুঝার আশা, শ্যামা কেবলমাত্র তো আধুনিক গান নয়, 18টা ভাষাতে তিনি গান গেয়ে গেছেন, 3,500-এর ওপরে গান গিয়েছেন। তো ভজন সম্রাজ্ঞ তাকে বলা হয়, ভজন। তো লতাজির অনুষ্ঠানে একটা ভজন গান হবে না, তা তো হয় না। আর একটা গান আমার খুব রিকোয়েস্ট, আমি জানি না সে গানটা তোমার জানা আছে কিনা, ইয়াশোমতী মাইয়া, যে গানটা আমার মনে পড়ে আমি হরিদ্বারে গেছি, হরিদ্বারে বেড়াতে, মানে প্রত্যেকটা মানে মণ্ডপে মণ্ডপ প্রত্যেকটা জায়গাতে এই গানটা লতাজি, তুই শোনাবে এই গানটা, শোনা। যশোমতী মাইয়া সে বলি নন্দলালা, রাধা কিউ গোরি মে কিউ কালা, যশোমতী রাধা কিউ গোরি
একদম শেষে আমার বাদিকে রয়েছেন আমাদের কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, তিনি হলেন মানস চক্রবর্তী। আমার প্রিয় মানুষদা, সুবর্ণাদি, এই চ্যানেল ফিউশন স্টুডিওতে আমরা লতাজিকে স্মরণ করলাম তোমার গান দিয়ে। তোমাদের কাছে ভালো থেকো, ভালো থেকো।